Assalamualaikum. আমার মা ভাগনা মুসা জিয়া ভাই হাই দাও হাই দাও হাই চশমা পরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে আমার বউ ওটা কে আরে দাঁড়াও হ্যাঁ কি করতেছ রে আমার বড় বোন লাকিয়াপু ওই পাশে আমার ছোট বোন ঐশি এই তাকাই দিকে আমার ছোট বোন ইভা আমার ভাগনা তামজিৎ ওই যে আমার কালা এমটি আমরা যাচ্ছি আমাদের হোম টাউন বানসারামপুর আমার ভাগনার মুসলমানি তো হঠাৎ করে প্ল্যান হইল বাইক নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল না এখন হঠাৎ করেই যাচ্ছি জনসংখ্যা বেড়ে গেছে বোনের যাওয়ার কথা ছিল না বোন যাচ্ছে তো এখন কিছু করার নাই বাইকে যেতে হবে তো গাড়িতে যাচ্ছে আমার ফ্যামিলি আর আমি যাচ্ছি বাইকে ঠিক আছে টাটা জিয়া ভাই যান টাটা দাও ভিডিওতে আসলে আহামরি দেখার মতো কিছু নেই কারণ সবারই বাড়ি আছে সবারই একটা গ্রামের বাড়ি আছে যাদের নাই তাদের ঢাকায় বাড়ি আছে তো তারপরও যাচ্ছি যেহেতু বাইক নিয়ে যাচ্ছি দ্যাটস ওয়াই ভিডিওটা করলাম এছাড়াও ধরেন আমার ফ্যামিলি প্রোগ্রাম যেহেতু এটা আমার একটা মেমোরিজের মতো একটা ব্যাপার অ্যাজ এ মেমোরি আই ক্যান কিপ ইট দ্যাটস ওয়াই ভিডিওটা করবো ভাবলাম এছাড়াও দেখেন অনেকেই আছে এখনও গ্রামের বাড়ির বা মুসলমানির প্রোগ্রামের যেই রকমের একটা ব্যাপার স্যাপার হয় সেটা সম্পর্কে এখনও অনেকের হয়তো বা ওই রকম ভালো আইডিয়া নাই হয়তো বা একটু দেখতে পারলেন চেষ্টা করবো আপনাদেরকে দেখানো যে আসলে বুঝা এগুলোই মরে সবাই বাড়ি যাচ্ছে মনে হচ্ছে সবাই বাড়ি যাচ্ছে খুব স্বাভাবিক বেশ লম্বা একটা ছুটি এই হলো অবস্থা আবার সামনে যেতে যেতে যা পাবো তা নিয়ে কথা বলবো ব্লগিং আসলেও বা এই ভিডিও মেকিং ইজ নট সামথিং ভেরি ইজি টু ডু ইউনো ইটস ভেরি হার্ড টু ডু বের হচ্ছি ততই ঠান্ডা ইভেন কুয়াশা বাড়ছে সময় কিন্তু খুব বেশি বাজেনি যে ইউনো উইদিন এ ভেরি শর্ট মোমেন্ট অফ টাইম আমি মানে কুয়াশা মাঠ আহামরি কোনো বড় ফেরি না খুব ছোট একটা একটা ফেরি করে ছাড়ে গাড়ি ঘোড়ার প্রেশারও কম ওই যে ওরা আরে আমার ওই দেখেন আমার মা বউ বন্ধু মিলে ফটো সেশন করতেছে আমার আম্মু হলো ফটোগ্রাফার হায় রে আল্লাহ এই ছবি আর আপলোড দিতে পারবে না এই হয় মানে
করদর অন্তরালে এই ঘটনা হয়। মুসা কিছু বলো, কিছু করো, একটু ড্যান্স দাও, গার্মি ড্যান্স দাও। আরে হয়েছে হয়েছে, আমার আরে আমার আম্মা তো মুসা নাচো। ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে তো, দেখা লাগবে না, হচ্ছে হচ্ছে, এই যে এই যে ভিডিও হচ্ছে। চলে আসলাম বানসারামপুর, ফেরির এপার ওপারের ব্যাপার বড় কোনো ডিফারেন্স নেই, এই পার ওই পার দুই পার, এই যেটা বুঝলাম কাছাকাছি আসার পর সিনারিওস অলমোস্ট কোয়াইট সেম। যে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়াটা এটা ভালো একটা ভেজাল, ভেজাই যত কথাই বলুক এটা সবসময় যে টেনশনে বাইক চালাইতে হয়, কখন বুঝি আবার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল। এরপরে আবার এটার সেট আপ দাও। আই উইশ গোপুর কেউ থাকতো, বলতাম যে ভাই একটা লং টাইম ব্যাটারির কিছু একটা ব্যবস্থা কর, এত অল্প সময় চার্জ থাকে এটায়, একটু পর পর চার্জ চলে যায়, মানে টানা ভিডিও করাই যায় না। This is a blind spot that stopped me. Ore baba re mane de bhaiya ho amare chap de ইন্ট্রোডাকশন পিরিয়ড চলছে বউয়ের। মামা তোমার কি অবস্থা, কি বেটা কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছো মামা? আসসালামু আলাইকুম, কেমন আছো? কেমন আছেন, ভালো আছেন? আবার পরে দেখা হচ্ছে, এখন আসলেও আমার খেয়ালও নাই, পরে আবার কথা হবে, আপাতত জন্য এখন শুভ সন্ধ্যা।